আসুন না জীবন নিয়ে একটু কথা বলি। আমার এই কথাগুলো শুনলে আপনি প্রশান্তি পাবেন, আপনি শান্তি পাবেন। এটা জীবনের কথা, এটা আপনার কথা, এটা আপনার মনের কথা। আসুন মনোযোগ দিয়ে শুনি। বিশ্বাস যখন ভেঙে যায়, আশা তখন ধাক্কা খায়। যখন ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, তখন অন্য কিছু করার আগে জীবনটাকে একটু থামান, একটু জিরিয়ে নিন। পারলে ঘনিষ্ঠ বন্ধুদের দিয়ে ঘিরিয়ে রাখুন, খাবার পানীয় শেয়ার করুন, আর এক সময় বোতলবন্দি বেমানি হতাশার যন্ত্রণার গল্পের দরজা খুলে নিন। মুভি থিয়েটারে যান, একাই অথবা বেস্ট ফ্রেন্ডের সাথে যান। সবচেয়ে মজার একটা মুভি দেখুন, যদিও আপনি সচরাচর কমেডি মুভি দেখেন, তবুও কেউ দেখছে না ভেবে বেপরোয়া কিশোরের মতো মুখ ব্যথা হয়ে যাওয়া পর্যন্ত ছেড়ে হাসুন, দুই ফোঁটা চোখের জল ফেলুন। মনের কথা বলে একটা গান খুঁজে বের করুন, বারবার প্লে করুন এবং সাথে সাথে গলা মেলান, যেন সব ব্যথিত হৃদয়ের জন্য গাইছেন। এগুলোর কোনোটাই কাজ না হলে ছুটির দিন একটা টিপে চলে যান, এমন কোথাও যান যেখানে অনেক দিন ধরে যাবেন যাবেন বলছেন, ভাবছেন কিন্তু যেতে পারছেন। কক্সবাজার যেতে পারেন, সেন্ট মার্টিন যেতে পারেন, বান্দরবন যেতে পারেন, নীলগিরি দেখতে পারেন, নীলাচল দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। একদম একা তাই না, শুধু আপনি আর আপনার রাস্তা। একা সময় কাটানোর পর আপনার নিজস্ব পবিত্র কোনো জায়গায় যান, চোখ বন্ধ করুন, মনটাকে পরিষ্কার করে নিন, একটু মেডিটেশন করুন। যদি আপনি তেমন আধ্যাত্মিক মানুষ নন, তবু আপনার মনের মমতার দিকটাকে উৎসাহ দিন এবং গ্রহণযোগ্যতার আলিঙ্গন অনুভব করুন। বিষণ্ণ এবং মন ভাঙ্গা লাগছে তাই না, আমি জানি সব সময় আপনি আপনার মতো ছিলেন আর আমি আপনার মতোই ছিলাম, তাই আজ আমি আপনার জন্য প্রার্থনা করি, আপনার অপূর্ণতা সত্ত্বেও নিজেকে ভালোবাসুন। জীবন চলার পথে সংগ্রাম করার সময় আপনি কি নিজের জন্য ভালোবাসা অনুভব করেন না? বন্ধুদের সাহায্য করতে কত আগ্রহ আপনার, অথচ নিজের যত্ন মোটেই নেন না। মাঝে মাঝে মনটাকে ধাক্কা দিন আর নিজেকে বলুন, ভালোবাসি আমি, ভালোবাসি আমি তোমাকে। আপনাকে চেপে ফেলা সব জিনিসের কথা একটা কাগজে লিখুন, লিখে রাখুন। আমি জানি আপনি লিখেন না, একবার লিখে দেখুন না। আপনার যা যা করার কথা সব কিছুর তালিকা করুন, ছোট ছোট জিনিসগুলো সহ, কাছে পানি দেওয়া, ইমেইলে রিপ্লাই দেওয়া, চাপগুলো যখন আপনার মন থেকে দূরে কাগজের পাতায় চলে গেছে, সুতরাং আজ রাতে আয়েশ করুন। মনকে বলুন কালকে তালিকা করে কাজ করবেন, প্রত্যেকটা জিনিস একটা একটা করে সবচেয়ে সহজটা দিয়ে শুরু করেন। পরের দিন যখন চোখ খুলবেন, আপনার শরীর মন তৈরি থাকবে, আমি গ্যারান্টি দিতে পারি। সমালোচনার মুখে হাল ছেড়ে দিবেন না, আপনি কি বলতে চান তা বুঝে না এমন লোককে পাশে সরিয়ে রাখতে শিখুন। সমালোচনা থাকার অর্থ হচ্ছে আপনি যা করছেন সেটা লোকের দৃষ্টি আকর্ষণ করছে, সাহস রাখুন এবং যে পথে চলছেন চলতেই থাকুন। জীবন আপনাকে ভুলের মাধ্যমে শিক্ষা দেয়, যখন আপনি একটি ভুল করেন নিজেকে ছোট করে জিজ্ঞেস করুন, এর থেকে কি শেখার কথা। এমন শিক্ষা যখন নম্রতা এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি, ততটাই বড় হই আমরা। সুখী হওয়ার জন্য এত বেশি খাটুনি ব্যয় করার প্রয়োজন নেই, যাতে আমরা অন্য কোথাও পৌঁছা যায়। বরং বর্তমান মুহূর্তে আয়েশ করুন আর আপনার জীবনে আনন্দ খুঁজে নিন। আনন্দের মাধ্যমে জীবন হালকা এবং আরামদায়ক হয় এবং হাসি মানুষকে মুক্তি এবং আনন্দের অনুভূতি এনে দেয়। কৌতুক বন্ধ মনের দরজা খুলে দেয়। কৌতুক আপনাদেরকে আমাদেরকে ভাবনা থেকে মুক্তি দিতে পারে। আমরা যখন হাসি তখন অনুভব করতে পারি যে এমন জিনিসগুলো আমরা মেনে নিতে পারছি যা আগে পারতাম না। আমরা অনুভব করি যারা আমাদের সাথে খারাপ কিছু করছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারছি। আনন্দ জীবনেরই একটা
জরুরি অংশ। আমরা যখন আনন্দ থাকি আমাদের মন নতুন জিনিসের জন্য খুলে যায়, যখন খারাপ মুডে থাকি তখন আমরা নতুন জিনিসের জন্য উন্মুক্ত হতে পারি না। যতই চমৎকার জিনিস হোক, মনের আনন্দ ছাড়া জীবনে আমাদের অগ্রগতি ধীর গতি এবং বিরক্তিকর হয়ে যায়। যারা আনন্দের সাথে আয়েশি ভঙ্গিতে কাজ করে তাদেরকে দক্ষ এবং সৃজনশীলভাবে কাজ করতে দেখা যায়, আর যারা টেকানা কাজ করে শুধু চাপের মধ্য দিয়ে চলে তারা আনন্দ ছাড়া কাজ করে। আপনার কাজটা লম্বা সময় ধরে করতে চাইলে একে শুধু কাজ হিসেবে দেখবেন না, একে একটা আনন্দ এবং উন্নতির উৎস হিসেবে দেখুন। সুখের রাস্তা শুধু একটা ভালো চাকরি পাওয়ার মধ্যেই থাকে না। আমরা মনে করি যে জীবনে চাকরি মনে হয় সবকিছু, বরং আপনাকে যা করতে বলা হয়েছে সেটা করতে আনন্দ পাওয়ার মাধ্যমে থাকে। আপনি কি অস্থির বা বিষণ্ণ অনুভব করছেন? তাহলে কোনো শিশুর ঘুমন্ত মুখে এক মিনিট তাকিয়ে দেখুন, সাথে সাথে শান্তির ঢেউ অনুভব করবেন। একটি পরিবার শরতের ঝরা মাঝে রাত্রি হাঁটছে। বাবা তার 5 বছরের ছেলেকে কোলে নেয়, ছেলেটা তাকে চুমুতে ভাসিয়ে দেয়, আর মা সেই মুখে দৃশ্য হাসি দেখে হাসে। আমরা যদি সময় নিয়ে আশেপাশে তাকাই নিজেদেরকে ভালো লাগা মুহূর্তে ঘেরা দেখতে পাব। সন্তানদেরকে সুখী করতে চান, তাহলে কাজ থেকে আজ একটু আগে ছুটি নিন, বাচ্চার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকুন, মাঠে গিয়ে তার সাথে খেলাধুলা করুন, ডিনারে কোথায় যাবে তাকেই ঠিক করতে দিন, প্রচন্ড ভালোবাসার নজরে তাকে দেখুন। বাড়ি ফেরার সময় পরিবারের জন্য আইসক্রিম কিনে আনুন, আপনার সন্তানের দিনটাকে সারা জীবন মনে রাখবে। আপনার বাচ্চারা সবাই বড় হয়ে যাওয়ার আগে পরিবার হিসেবে যত পারেন তাকে ঘুরে নিয়ে আসেন, ঘুরে বেড়ান। এবং যদিও আমরা পরিবারের সবাইকে প্রত্যেক দিনই দেখি, আসলে কিন্তু একে অপরকে কাছে পাই না। পরিবেশের একটু বদল চমক দিতে পারে এবং পরিবারের সবাইকে কাছে আনতে পারে। ভালো একটা পারিবারিক ভ্রমণ ডিভোর্স ঠেকাতে পারে। মিউজিক যে কারণে সুন্দর তা হলো এক নোট থেকে আরেক নোটের দূরত্ব। বক্তৃতাকে যে জিনিসটাকে অলঙ্কিত করে তা হলো শব্দের মাঝে সঠিক বিরতি। মাঝে মাঝে আমাদের একটু নিঃশ্বাস নেওয়া দরকার এবং শব্দের ফাঁকে নিরবতা খেয়াল করা দরকার। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এর জন্য ঘুম নষ্ট করবেন না। বেশ একটা ওষুধ আছে, সময়। এটা খেয়াল অপেক্ষা করবেন, আপনার অবচেতন মন উত্তর খুঁজে নিবে 2 দিন পর 3 দিন পর আপনার সামনে উত্তরটা জ্বলে উঠবে। ঘুম থেকে ওঠার সময়, গোসল করছেন যখন বা বন্ধুর সাথে কথা বলার সময় অবচেতন মনের উপর বিশ্বাস রাখুন আর নিজেকে সময় দিন। যদি কিছু একটা ঝামেলা হয়ে যায় আমরা চুপসে যাই, নিজেকে দোষ দেই, কিন্তু আসলে কি এটা আপনার দোষ? ধরুন আমি একজন গায়ক হতে চাই বাট আমি হতে পারলাম না, তাহলে স্বাভাবিকভাবেই এটা কি আমার দোষ? কিন্তু এর মানে এই না যে আমার মিউজিকের প্রতি প্রতিভা কম, এর মানে হচ্ছে আমি ওই স্থানের সঠিক লোক না। আর আত্মবিশ্বাসী হতে হলে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন। এমনও যদি হয় যে ডিনারের জন্য শুধু এক বাটি খাবার আছে, নিজের পুষ্টির জন্য সুন্দরভাবে খেয়ে নিন। সারাক্ষণ নিজের শরীরের যত্ন নেওয়া ক্লান্তিকর লাগে না? এই কঠিন কাজের জন্য নিজের পিঠ চাপড়ে দিন, তারপর 1 ঘন্টা আগে ঘুমাতে যান, শরীরের জন্য একটা উপহার হিসেবে। আপনার মনে আছে কি? তাহলে রোদে হাঁটুন, সূর্যের তাপের নিচে আপনার মস্তিষ্কের সেরাটোনিন হরমোন নিঃসরণ করবে যা আপনার মনকে শান্ত করবে। সমাধান খুঁজতে বেশি জোর না করে যদি প্রশ্ন নিয়ে সময়কে কাজে লাগান উত্তরটা এমনিতেই ভেসে উঠবে। অন্যরা আপনাকে শান্তি দিবে আশা করতে থাকলে ওই প্রয়োজনের নিচে আপনি চাপা পড়বেন। আপনার যদি সারাক্ষণ দরকার হয় যে আপনার কথা অন্যরা শুনবে, আপনার তৃপ্তির জন্য এই চাহিদা কেউ মেটাতে পারবে না। আপনি বরং অন্যদের কাছে সুবিধা খোঁজার চেয়ে নিজেই অন্যকে স্বস্তি দিন এবং অন্যের কথা শুনুন। অন্যকে সাহায্য করার সময় আপনার ক্ষত মুছে যাবে। লটারির টিকিটের বদলে নিজের জন্য এবং পরিবারের জন্য ফল কিনুন। প্রত্যেকবার মনে হবে আপনি জিতে গেছেন এবং
প্রচুর অঢেল সৌন্দর্য পাবেন যখন এই লিভিং রুম দিয়ে যাবেন। কোনো কিছু কি আপনাকে হতাশা করছে, কোনো কিছু দুঃখ দিয়েছে জীবনের স্কুলে? এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে চাইছে। যখন মনে করবেন আপনি তৈরি, সময় নিয়ে শিক্ষাটা বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা আপনাকে ছাড়াও ঘুরতে থাকবে, এই ধারণা বাদ দিন যে আপনার পথই একমাত্র পথ, যে আপনি একমাত্র লোক এটা করতে পারবেন। আমরা যতই কৃতজ্ঞ অনুভব করি ততই সুখী হয়। এর কারণ হচ্ছে কৃতজ্ঞতা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমরা সবাই সম্পর্কযুক্ত। কৃতজ্ঞ কোনো মানুষ কখনো নিজেকে নিঃসঙ্গ দ্বীপের মতো ভাবে না। কৃতজ্ঞতা আমাদেরকে আমাদের পারস্পরিক নির্ভরশীলতার প্রকৃতির ব্যাপারে সচেতন করে। আপনি যদি সত্যি অন্যদেরকে গুরুত্ব দেন এবং অন্যদেরকে সফল করার রাস্তা খুঁজেন, আপনার মনে উৎসাহ আনতে আর কোনো রাস্তা খুঁজতে হবে না। একটি নিঃস্বার্থ ও সৌজন্যমূলক কাজ আপনার উদ্দীপনা এবং আত্মমূল্য বাড়িয়ে তুলবে। যদি আপনার দিন খারাপ যায়, কাউকে সাহায্য করা যায় কিনা দেখুন। এমনকি সাহায্য ছোট একটা উদ্যোগ আপনাকে ভালো বোধ করাতে পারে। একটু চিন্তা করুন আপনার মন দিয়ে আপনার জীবনটা কেমন, কত সুন্দর।